বন্ধুরা, আমরা এখন রয়েছি একদম গ্রামের ভেতরে, সামনে একটা পুকুর, এদিকে একদম পুরো গ্রামের ভেতরে। কেন এই গ্রামের ভেতরে আসার কারণ? একটা সচেতনতামূলক ভিডিও বানানো। হ্যাঁ, আজকের এই ভিডিওটা আপনি যদি মিস করে যান তাহলে এই ঘটনা আপনার জীবনেও কিন্তু ঘটতে পারে। কেউ বলতে পারে না আপনি এই ট্র্যাপে পড়বেন না, আপনিও এই ট্র্যাপে পড়তে পারেন এবং খোয়াতে পারেন আপনার টাকা। হ্যাঁ বন্ধুরা, কেন? তার অনেকগুলো কারণ আছে। দেখতে হলে বা জানতে হলে আপনাকে পুরোটা দেখতে হবে, পুরো বিষয়টা জানার জন্য আপনাকে ভিডিওটা পুরোটা দেখতে হবে, আর অবশ্যই মন দিয়ে প্রতিটা কথা আপনাকে শুনতে হবে। আর শুরু করার পূর্বে আবারও বলছি, ভালো লাগলে আমাদের সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদের সঙ্গে আনলিমিটেড শেয়ারিং করতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা বলি, একটা কমেন্ট করে দেবেন, একটা জিনিস মিস রয়েছে আমার ফেসে, বলে দেবেন সেটা কি। চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। Can I dive deep into the darkness in your heart? একদম গ্রামের ভেতরে বাড়িতে আমরা চলে এসেছি। দেখিয়ে দিই যে ভেতরে কিছুই নেই, একদম সাধারণ বাড়ি। তো এখানে একজন কাজ করেন, বাড়িতে বসেই দেখুন এখানে লেখা আছে, দয়া করে ধার চাইবেন না। বিভিন্ন ধরনের স্টেশনারি, ছোটোখাটো জিনিসপত্র গ্রামের ভেতরে রেখে বিজনেস করছেন, বারকোডও লাগানো রয়েছে। আর এখানে আমাদের স্যার, যিনার আমরা সাক্ষাৎকার নেব বা যিনার কাছে আমরা এসেছি, তিনি কিন্তু বসে রয়েছেন। আবারও বলছি, পুরোটা দেখার আগে আমাদের টেলিগ্রামে আপনি জয়েন করতে ভুলবেন না, ঠিক আছে? টেলিগ্রামে জয়েন করলে আপনি কিছু না কিছু গিফট আমাদের থেকে আপনি অবশ্যই পাবেন। চলুন এবার ওনার থেকে পুরো বিষয়টা একটুখানি জেনে নেওয়া যাক, কি হয়েছে বিষয়টা। স্যার, আপনার নামটা যদি একটুখানি বলেন। আমার নাম শুভঙ্কর সাউ। বাড়ি? বাড়ি জুনপুর, কাঁথি জুনপুর রাস্তায়, আলাদারপুর, দক্ষিণ পাইকবাড় গ্রামে। আচ্ছা, দক্ষিণ পাইকবাড় গ্রামে। পাইকবাড়, আচ্ছা। এখন তাহলে তুমি কি করছো? আমি এখন কাঁথি প্রভাত কুমার কলেজে থার্ড ইয়ার, অর্থাৎ সিক্স সেম কমপ্লিটের মুখে। আচ্ছা, তার মানে বিএ কমপ্লিটের মতে মুখে একদম। এর সঙ্গে সঙ্গে আর কি করো? এর পাশাপাশি আমি বাড়িতে এই অনলাইনে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে টাকা তোলা, এইপিএস টাকা তোলা, ইলেকট্রিক বিল জমা দেওয়া, এটিএম মেশিনে। আচ্ছা, বাড়িতে বসেই আর পড়াশোনার সাথে সাথে যাতে একটুখানি হাত খরচ চলে। এগুলো ভালোই চলছে নাকি কোনো সমস্যা রয়েছে? হ্যাঁ, মোটামুটি চলছিল, কিন্তু মাঝখানে একটা ফ্রডের শিকার, একটা সিএসসি আইডি নিতে গিয়ে ফ্রড হয়ে যায়। আচ্ছা, সিএসসি আইডি নিতে গিয়ে ফ্রড, কি ফ্রড একটুখানি যদি বলো। বলতে গেলে মানে আমি ফেসবুক থেকে দেখতে দেখতে, ভাই তোমাকে একটু বলি, একদম স্টেপ স্টেপ একটু জোরে বলো যাতে অনেক মানুষ জানতে পারে। ফেসবুক থেকে তুমি তোমার পার্সোনাল ফেসবুকে স্ক্রল করছো, স্ক্রল করতে করতে সিএসসি আইডি একটা অ্যাড দেখতে পাই, ওইখানে অ্যাপ্লাই করি, দিয়ে কিছুদিন পর, এক মাস পরে ওইখান থেকে কল আসে, যে বলে আমি দিল্লির হেড অফিস থেকে বলছি, ওকে দিল্লিতে। এবার এসবিআই, মানে ওইখানে অপশন ছিল যে এসবিআই ব্যাংকের সিএসপি। আচ্ছা, হ্যাঁ, যে ওইখানে বললো যে এরকম ফর্ম পাঠাবো, তোমাকে সেন্ড করা হবে, ওই ফিল আপ করে দেবে। তো প্রথমে ওই ফর্মটা দেওয়া হলো, ফিল আপ করে দিয়ে, বায়োডার বেসিক কিছু ছিল। আপনাকে একটু থামাচ্ছি, আপনি কি জানেন না যে সিএসপি নিতে গেলে ব্যাংকের ম্যানেজারের অ্যাপ্রুভাল লাগে, আইএবিএফ সার্টিফিকেটের প্রয়োজন হয়, একটা ভালো রকম ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়, এগুলো কি আপনার জানা আছে নাকি নেই? না, ওই সময় তো ছিল না। আচ্ছা, জানা নেই। স্যার, আপনি পড়াশুনো করছেন, আপনি এগুলো জানার আগে আপনি একটু ইন্টারনেটে সার্চ করলেন না, করেছেন না করেননি? না, তখন করি করেননি। আচ্ছা, গুড। তা ফর্ম পাঠিয়ে দিলে, আপনি ফিল আপ করে পাঠিয়ে দিলেন, বেশ। তারপর এইটুকু জানতাম যে সিএসসি নিতে হলে পরীক্ষা দিতে হয়। আচ্ছা, ওকেও বলছিলাম যে পরীক্ষা তো দিতে হয়, ও বলছে না দিলেও হবে। আচ্ছা, গুড। মানে আপনি জানতেন যে পরীক্ষা দিতে হয়, কিন্তু সেটা ও বললো যে দিতে হবে না, আপনি ওকে ফর্মটা ফিল আপ করে পাঠিয়ে দিলেন। তারপরে? তারপরে ও বলল যে এই যে সিকিউরিটি মানি হিসাবে, সিএসপি যে হচ্ছে, সিকিউরিটি মানি হিসাবে একটা পে করতে হবে 15,200। তারপর ওডি অ্যাকাউন্ট খুলে দিবে বলছে। 15,200-র মধ্যে প্রথম বেসিক ফর্মে জমা করার পর ও বললো যে 3,000 টাকা পে করতে। আচ্ছা, পে করার পর ও বললো বাদ বাকিটা পে করতে হবে। ওর পরে আর একটা ফর্ম রিসিভও দিয়ে দিল। আচ্ছা, ইনভয়েস। আপনাদেরকে একটুখানি বলি, ভিডিওটা দেখছেন সাথে সাথে স্ক্রিনশটগুলো আপনাদেরকে আমরা লাগিয়ে দিচ্ছি, যাতে আপনি বুঝতে পারেন যে ওর কথা সঙ্গে আপনি প্রতিটা স্ক্রিনশট একটু মিলিয়ে দেখতে পারেন যে ও মিথ্যে বলছে নাকি সত্যি বলছে, কারণ প্রত্যেকটা ইনফরমেশান আপনার থাকা জরুরি। তুমি যে ভাই পেমেন্ট করছো, তোমাকে কি কোনো অ্যাকাউন্ট নাম্বার প্রোভাইড করা হয়েছিল? হ্যাঁ, ওই ওদের প্রসপেক্ট দিয়েছিল ওর সাথে, প্রসপেক্টের সাথে অ্যাকাউন্ট নাম্বার। তো তুমি যেটা আমাকে পাঠিয়েছো, এখানে দেখাচ্ছে সিএসসি
কমন সার্ভিস সেন্টারের কিছু প্রসপেক্টাস দিয়েছে। তো তুমি সিএসসি নেবে নাকি স্টেট ব্যাংকের সিএসপি নেবে, কোনটার জন্য তুমি অ্যাপ্লাই করছিলে? আমি সিএসপির জন্য অ্যাপ্লাই করেছিলাম, ওখানে বললো যে সিএসসি আর সিএসপি একই চলে। কনফিউজ করে দিয়েছে তোমাকে, সিএসসি এবং সিএসপি দুটোকে কনফিউজ করে। একসাথেই হয়, একসাথেই হয়, ওকে গুড। এবারে তুমি প্রথমে দিলে কত না, 12 জুন 3000 টাকা ভেরিফিকেশন চার্জেস, সিকিউরিটি মানি হিসেবে, বেশ গুড। হ্যাঁ, এবং তারপরে তুমি এই যে 12,200 টাকাও একটা তুমি পে করে দিলে, কেন মানে কি বললো সিকিউরিটি মানি দিতে হবে, বেশ পে করে দিলে। তারপরে ফর্মগুলো দিয়েছিল, আচ্ছা এই ফর্মগুলো তোমাকে দেওয়া হয়েছিল, ওকে। হ্যাঁ, এই ফর্মগুলো ফিল আপ করে দিতে হবে, দিয়েও দিলে। ফর্মগুলো ফিল আপ করার ঠিক কতক্ষণ পরে টাকা চাইতে শুরু করলো? দিন সাবমিট করলাম ফর্ম, হ্যাঁ ওই দিন বললো যে এবার আপনার ওই সিকিউরিটি মানিটা পে করতে হবে। আমি বললাম এত তো নেই, পরের দিন দেবেন। হ্যাঁ, বলছে যেটুকু 3000 কমসে কম কমে মানে অ্যামাউন্ট একটা দিতে হবে। হ্যাঁ, ওটা পে করলাম। তারপরে দিন ওই ইনভয়েস পাঠালো 3000-এর, তারপরে বললো টোটাল বাদ বাকি পাঠাতে হবে, ওটা পাঠালাম। আচ্ছা বেশ, ফর্ম ফিল আপ করার সাবমিট করার পরে ওটা বললো আজকে দিতে পারবেন না পরে। আচ্ছা এরকম, এরপরে চলতে থাকলো গ্যাপ কদিন চুপচাপ না। ওটা বললো যে এবার আপনার আমার মেলে ওই একটা সাইট দিল, মানে সিএসপি পাসওয়ার্ড আইডি, ওদের ক্লোন অ্যাকাউন্ট মানে ক্লোন সাইট যে বলে ওই, ওখানে আপনি খুলে দেখলেন ওটা গুগলে করতেও ওই সাইটটা খুলছে। এবার খুলে ওখানে বললো যে ওটা তো আপনার খুলেছে, এবার আপনাকে ওডি অ্যাকাউন্ট খুললে তারপর থেকে চালু হবে। ওডি অ্যাকাউন্টটা কোথায় হবে বলছে, অনলাইন মানে ওডি অ্যাকাউন্ট পে করে দিতে হবে, ওরা খুলে দিই। আচ্ছা, এবারে আপনাকে বলি ওডি অ্যাকাউন্ট হয় ব্যাংকে, ওভারড্রাফট। হ্যাঁ, ওভারড্রাফট অ্যাকাউন্টে। তো ওটা কি আপনি জানেন যে ওডি অ্যাকাউন্ট ব্যাংকে হয়? তারপরে জেনেছি। আচ্ছা, পরে জেনেছি, পরে আস্তে আস্তে এবার আপনি সন্দেহ হচ্ছে, আপনার কি এত কিছু হয়ে যাওয়ার মধ্যে আপনার কি সন্দেহ হচ্ছে না যে আপনার টাকাটা চলে যাচ্ছে? তখন কি একবারও মনে প্রশ্ন জাগেনি আপনার? হ্যাঁ, মাঝে মাঝে যাচ্ছিল, কিন্তু মানে কনফিউজড না হয়ে যাবে, ওকে। তারপরে আবার টাকা চাইছে, মানে ওই ওডি অ্যাকাউন্টে ভরতে হবে, বলছে যে ওডি অ্যাকাউন্টটা কত থেকে কমের উপরে 50,000 মানে ওরা বলছে যে 50,000 আপনি দেবেন আর কোম্পানি থেকে 50,000 যে 1,00,000-এর ওডি অ্যাকাউন্ট দেবো। আচ্ছা এরকম দিয়ে আমি বললাম এত তো দিতে পারবো না, 10,000 আছে আমার কাছে। আচ্ছা গুড, দিয়ে বললো যেটা আছে ওটাই পাঠান। আচ্ছা গুড, আবার দিয়ে দিলেন 10,000 বাকি পরে পাঠাবে। আচ্ছা গুড, আপনি আবার দিলেন 10,000, ভালো। তার মানে সব মিলিয়ে দিয়ে দিলেন কত? 25,200 25,200 স্যার দিয়ে দিলেন পুরো। দেওয়ার পরে এবারে আপনার কখন এক্স্যাক্টলি মনে হলো যে না এবারে আমি পুরোটা ফ্রডের শিকার হচ্ছি? তারপরে ওই যে 40-এর বাদ বাকি আছে টাকা চাইছে, ওটা তো নেই আমার কাছে। এবার আমাকে যে এইসব কাজে নিযুক্ত করেছে ওকেও প্রথম পাঠিয়েছিলাম, এগুলো যখন প্রথম প্রসপেক্টটা দিয়েছিল ওই অ্যাগ্রোই মে, ও বলছিল মানে ওই দিন ঠিকঠাক করে আমাকে ইনফরমেশন দেয়নি, এই জন্যই ভুলটা আমার হয়ে গেছে। ও যদি মানে আপনি অন্য একজনকে পাঠিয়েছিলেন, মানে আমাকে এইসব কাজে যে নিযুক্ত করেছে, হ্যাঁ হ্যাঁ মানে ও আমাকে দেখিয়েছিল এইসব কাজ, ওর কাছেই দেখিয়েছিলাম। আর এবার যেদিন গেলাম ওই যে বাদ বাকি যেটা এ আছে 40,000 দিতে হবে, 40-এ 10 দিয়েছিলাম, হ্যাঁ 30 দিতে হবে, ওইটা না না 50 হয়েছিল না, 10 দিলাম, 50,000-এ 10,000 দিয়েছিলেন, 40,000 ডিউ আছে। এবার ওর কাছে গেলাম, ও তখন ওই দিন ভালোভাবে দেখছে। ও আচ্ছা, পুরো এবারে আপনার ওই বন্ধু মানে যাকে আপনি আপনাকে নিযুক্ত করেছে আপনি তাকে পুরোটা দেখালেন? ওই বলছে কি সাইট কোনটা দেখি তো। আচ্ছা, এবার ও দেখলো, তখন ও তাদের সাথে যে চেনা পরিচয় আছে, ও একটা ব্যাংকের সিএসপি কাজ করে, ইউনিয়ন ব্যাংকের, আর সিএসসি আইডি রয়েছে, 7 বছর হয়ে গেল তার। বাহ গুড, ও যে আধারের কাজ আরে করে মানে ওর চেনা পরিচয়, যাই হোক কোনো অসুবিধা নেই, ওর ওকে পাঠালো যে ও মানে সিএসসি গ্রুপে বুঝতে পেরেছে এটা ভেরিফাই করার জন্য পাঠিয়ে দিল। ও বললো যে ওকে ফোন করলো যে এটা কি সিওর আমাদের এই সিএসসি অ্যাকাউন্ট মানে সাইট, ও যাকে পাঠালো ও বলছে না এটা ফ্রড এরকম। সেখান থেকে আপনি এবারে কনফিউজড, এবার আপনি টাকা চাইলেন না ওদেরকে? হ্যাঁ, তারপরে ওই দিনই রিফান্ড, যে ওকে বললাম যে স্যার এটা ক্যান্সেল করে দিন, মানে আমার যে
অ্যাপ্লাইটা, এবার টাকাও রিফান্ড হবে। যখন প্রথম করছিলাম ওকে বললাম যে রিফান্ড হয় তো, মানে আমি ক্যান্সেল করে দিলে বলছে হ্যাঁ হবে, আপনার 5 দিনের ভিতর হয়ে যাবে বা আপনি মানে মোটামুটি রিফান্ড করে দিবে বলছে ওরা। গুড, যে ওই দিন বললাম রিফান্ড বলছে তাহলে তোমাকে তো 8% জিএসটি দিতে হবে 1 ঘন্টার ভিতর। আবার জিএসটি স্যার, জিএসটি কা চক্কর। আচ্ছা বেশ, দিয়ে 1 ঘন্টার মতো রিফান্ড দিয়ে আমি ওকে ফোন করলাম, স্যার 1 ঘন্টা তো হয়ে গেল রিফান্ড কই, বলছে দিয়ে ওই যে দেখালাম টাইপ মেসেজ 100 RTGS, ওটা চাইছে। আমি বলছি ওটা তো রিফান্ড তো কোম্পানি দেবে, আমার আমি কেন দেবো, আমি কেন দেবো, বলছে ওটা আপনি। আমি বলছি আমার তো নেই, হবে না, দিতে পারবো না, আপনি দেন। বলছে 3 মাস ওয়েট করতে হবে এরকম। এইভাবে এখন পর্যন্ত পুরো স্টে, আর কোনো বাতচিত হচ্ছে না, ফোন করলে ফোন ধরে। আচ্ছা, এইটাই বলছে যে চার্জেস 1 বছর। আচ্ছা বেশ, তো কাইন্ডলি আপনাকে বলবো আপনি ওই নাম্বারটা সেভ আমাদেরকে দিয়ে দেবেন, আর আপনি ইমিডিয়েটলি আপনাকে বলবো যে আপনি সাইবার ক্রাইমে যান। পূর্ব মেদিনীপুরে যেহেতু আপনি থেকে রয়েছেন, বিলং করছেন কন্টাই সাইড থেকে বা জুনপুর সাইড থেকে, আপনি ইমিডিয়েটলি আমাদের পূর্ব মেদিনীপুরের যে সাইবার ক্রাইম অফিস রয়েছে, নিমতৌড়িদের DIB অফিস রয়েছে, ওখানে যান, ফিজিক্যালি যান। যাওয়ার সময় আপনি ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, আপনার পুরো ব্যাংক ডিটেল, আপনি যেখান থেকে টাকা ট্রান্সফার করেছেন সব ডিটেল আপনি নিয়ে যাবেন। যে নাম্বারে ফোন করেছেন সেই নাম্বারটাও নিয়ে যাবেন, আর কাইন্ডলি ওই নাম্বারটা আমাদেরকে একটু প্রোভাইড করে দেবেন, আমরা ভিডিওতে দিয়ে দেবো, যাতে করে এই ব্যক্তি যদি আবার কাউকে ফ্রড করার চেষ্টা করে তাতে অন্তত অন্য মানুষেরা বেঁচে যাবেন। আর আপনাদেরকেও বলি স্যার, আপনি বিএ পাস করছেন, একটুখানি সচেতন হন, টাকা হুট করে চাইলে কাউকে দিয়ে দেবেন না। টাকা দেওয়ার আগে 100 বার ভেরিফাই করুন, জানুন কাকে টাকা দিচ্ছেন, কী পারপাসে দিচ্ছেন, কেন আপনি দিচ্ছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আর যারা এই ভিডিওটা উল্টো দিকে দেখছেন তাদেরকেও বলছি, আপনিও কিন্তু এরকমই ফ্রডের শিকার হতে পারেন যদি আপনি না বুঝে বেশি লোভ করেন। আপনি যদি ভাবেন যে একদম ইনস্ট্যান্টলি একদম পুরো মুঠোর মধ্যে তুলে নিয়ে চলে আসবো বাজারে আলু পটলের মতো, তাহলে আপনি কিন্তু এভাবেই টাকা খোয়াতে পারেন। আর স্বরূপ ভাই, তোমাকে আবারও বলছি, তুমি অনেক ছোটো আমার থেকে। হ্যাঁ শুভঙ্কর বাবু, শুভঙ্কর ভাই তুমি আমার থেকে অনেক ছোটো, আবারও বলছি তোমার, আমার তো খারাপ লাগছে পার্সোনালি, ওর অনেকগুলো টাকা চলে গেছে কিন্তু আমার কিছু করার নেই। আমি ওকে হেল্প করতে পারি, সচেতনতা দিতে পারি, সাহায্য করতে পারি, কিন্তু টাকা ফিরিয়ে দেওয়ার ক্ষমতা সত্যিই আমার নেই, আর ইনফ্যাক্ট আপনার গেলেও আমারও থাকবে না। তাই আবারও বলছি আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ইনার মতো যদি আপনি না ঠকতে চান তাহলে আজ থেকে শিখে নেবেন। বাই।